হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই লাইফ মাই রুল। তো আজকে আমি বিকালবেলা চলে এসেছি হচ্ছে দক্ষিণেশ্বর। দেখো, তোমাদের দেখাচ্ছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াক। তো এখান থেকে আমি যাব, মানে আমি না, মানে আমি আর সোনু গেছি আজকে দুপুরবেলাতে। আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, কোথায় না বেলুড় মঠ। হঠাৎ করে আমাদের ইচ্ছা হলো কি বেলুড় মঠ যাবো, চলো। সোনু বললো চলো বেলুড় মঠ যাবো, আমি চল ঘুরে আসি। তো বেরিয়ে পড়লাম দুজনে আমরা বেলুড় মঠের দিকে। তো এখন আমরা দক্ষিণেশ্বরের যে নতুন স্কাই ওয়াকটা হয়েছে সেটা করে উঠে যাচ্ছি ওপরের দিকে। উপরে উঠে গেছি, দেখো এখান থেকে এত ভালো লাগছে দেখতে। আর কি ঠান্ডা, শান্তি, রোদ, বাইরে যত রোদ এখানে ততটাই ঠান্ডা, ছায়া, খুব ভালো লাগছে। নানা রকমের জিনিসপত্র আছে, দেখো এখানে লেখা আছে, কি সুন্দর লেখাটা। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তোলে, ফটো তোলে, আমাদেরও মন হচ্ছিল বাট তুললাম না। আর দূর থেকে দেখো দক্ষিণেশ্বরের যে মন্দিরটা সেটা দেখা যাচ্ছে, মায়ের মন্দির। ওখানে তো ফটো তুলতে দেয় না, ভিতরে গেলে পরেও ফটো তুলতে দেয় না, কেন ফোন ক্যামেরা সব ক্যামেরা ফোন পার্স এগুলো সব রেখে দেয় জমা, তো যার জন্য তোলা যায় না। দূর থেকে তোমাদের দেখালাম, দেখি ওই দিক থেকে যদি ভালো করে দেখাতে পারি তোমাদের। তাহলে নানা রকমের দোকান, অর্ধেক দোকান খুলেছে, অর্ধেক দোকান খোলেনি। আমার তো এই দোকানগুলো দেখতে ভীষণ ভালো লাগে, আর এখানে না দামও একটু কম। আমি একটা ছোট্ট মতো হারও নিয়েছি এখান থেকে, সেটা তোমাদেরকে পরে একদিন কখনো দেখাবো ব্লগে। তো আমার এই দোকানগুলো দেখতে দেখতে যেতে যেতে খুব ভালো লাগে। এখানে আচারও পাওয়া যায়, তো আমার আচারও খেতে এখান থেকে নেওয়ার ইচ্ছা আছে, মানে ইচ্ছা ছিল বাট নিতে পারলাম না, কেননা মানে দোকানগুলো ঠিক সেরকমভাবে খুলে ওঠেনি। আমরা যখন গেছি তখন খুলে ওঠেনি, তাই আচারের দোকান এই একটাই পেয়েছিলাম। কিন্তু এখানে না ফুলের আচারটা ভালো ছিল না দেখি, তাই জন্য নিতে পারিনি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি এগাচ্ছি ফেরিঘাটের দিকে যাব। তো আমিও জানি না ঠিক কীভাবে যেতে হয়, সোমুও জানি না ঠিক কীভাবে যেতে হয়, আমরা নতুন। তো দুজনেই দেখি জিজ্ঞাসা করে করে যাচ্ছি। এখানে একজন সিকিউরিটি গার্ড ছিল, ওনাকে জিজ্ঞাসা করলাম, তো উনি বললো ওই সামনের রাস্তাটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, আর এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে আমরা দেখো নামবো এর পাশ দিয়ে। তো এই পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে ফেরিঘাটে যাওয়ার রাস্তা। তো চলে এসেছি ফেরিঘাটের সামনে, এখন দাঁড়িয়ে আছি হচ্ছে লঞ্চের, লঞ্চ না কী বলে ওগুলোকে, স্টিমারের টিকিটের জন্য কাউন্টারের টিকিট, কাউন্টারের টিকিট কাটবো বলে দাঁড়িয়ে আছি। তো চলো রেডি টু গো, সবাই চলে যাচ্ছি আমরা। স্টিমারটা ছাড়ার টাইম হয়ে গেছে আর সবাইকে তাড়াচ্ছে, তাড়াতাড়ি যেতে বলছে, তাই আমরা দৌড়ে 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 ভিডিওটা ঠিকমতো করতেও পারলাম না এখানে। কোনো রকমের ভিডিওটা করে দৌড়ে ঢুকে গেলাম, কেননা এখানে না টাইম আছে, মানে আধা ঘন্টা পরপর একটা করে স্টিমার এখান থেকে ছাড়ে। তো ওনারা দেখুন বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে, সবাই দৌড়াচ্ছে, আমরাও লিটারেলি দৌড়েছি, এবার অনেকটা হেঁটে যেতে হয় সামনের দিকে। তো এইখান এখন না এই সময়টাতে ভিডিওটা করতেই পারিনি সেইভাবে, দেখো মানে রোদের মধ্যে বুঝতেও পারছিলাম না, আর সবাই দৌড়াচ্ছে, আমরাও দৌড়াচ্ছি, আমরাও দৌড়াচ্ছি। তো কোনো রকমে যেটুকু পেরেছি সেটুকুনি ভিডিও করেছি, যদিও আমি করিনি, পুরোটাই সোমুই করেছে ভিডিওটা। তো দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, এর তার মাঝখানে কয়েকজন সেলফি তুলে নিচ্ছিল, তা ওরা খুব মানে কী ও তাড়া দিচ্ছিলো যে তাড়াতাড়ি চলুন নাহলে বন্ধ হয়ে যাবে, নাহলে চলে যাবে। তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই এগিয়ে চলে গেছি। তো স্টিমারে উঠে ভালো মতো ভিডিও করেছি সেটা তোমাদেরকে দেখো 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 সবাই দৌড়াচ্ছে, সবাই দৌড়াচ্ছে। আর এটা ছেড়ে দিলে পরে আবার তোমার মোটামুটি আধা ঘন্টা পর আবার একটা আছে আর কি স্টিমার, সেই জন্য সবাই দৌড়াচ্ছে। তো আমরাও দৌড়াচ্ছিলাম, দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, গিয়ে উঠে পড়তে হবে। দৌড়াও দৌড়াও সবাই দৌড়াও দৌড়াও দৌড়াও, এই ফাঁকেও ভিডিও করে নিচ্ছে সরু। এখান থেকে না খুব ভালোভাবে মন্দিরটা দেখা যাচ্ছিলো, কিন্তু ওই যে বললাম দাঁড়াতে পারিনি, উঠে গেছি চলো আমরা এবারে স্টিমারের মধ্যে উঠে গেছি। এখান থেকে ব্রিজটাও খুব সুন্দর দেখা যাচ্ছে, আর এখান থেকে মন্দিরটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। জুম করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো মায়ের মন্দির, সবাই প্রণাম করে নাও। খুব ভালোভাবে এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছিলো, ওই ঘাটে অনেকে বসে আছে সেটাও দেখা যাচ্ছে ক্লিয়ারলি। তো এবারে স্টিমার আমাদের ছেড়ে দিয়েছে, যাচ্ছি আমরা ওই পারে বেলুড় মঠে। আমি একবার গেছিলাম বেলুড় মঠে অনেক বছর আগে আমার হাজব্যান্ডের সাথে, তো তারপরে আর যাওয়াই হয়নি। আমার কোনো আইডিয়া নেই, আমি ভুলেই গেছি অ্যাকচুয়ালি কী আছে না আছে, কী কীরকম ছিল না ছিল, শুধু এইটুকু মনে আছে যে ওখানে কথা বলতে দেয় না, চুপচাপ থাকতে হয়। তো যাচ্ছি আমরা, অলরেডি স্টিমার ছেড়ে দিয়েছে, সোনু ভিডিও করতে করতে গেছে, তো তোমরা দেখে নাও কী কী আছে ভিডিওতে, সবই রকমই দেখিয়েছে। এদিকে ব্রিজ দেখাতে যায়, ব্রিজ দেখতে দেখতে যেতে পারবে তোমরা। তারপরে আশেপাশের কত সুন্দর প্রাকৃতিক একটা মানে দৃশ্য তোমরা দেখতে পারবে। তারপরে আমি তোমাদেরকে বেলুড় মঠে কী কী করলাম না করলাম সেটাও তোমাদেরকে
দেখাবো। চলো এখন একটু দেখে নাও, তারপরে আবার তোমাদেরকে বলছি। দেখো দুটো ব্রিজ পুরো প্রপারলি দেখা যাচ্ছে, একটা হচ্ছে বাস আর ফোর হুইলার, আর একটা ছিল হচ্ছে তোমার ট্রেন লাইন। এই যে দুটো ব্রিজ মাঝে আমি দাঁড়িয়ে আছি, দেখো পুরো প্রপারলি বোঝা যাচ্ছে কিরকম লাগছে আমাকে, বিচ্ছিরি। দেখো যাচ্ছে পুরো স্টিমারের লোক ভর্তি ছিল, অনেকে দাঁড়িয়েই ছিল, কেউ অনেকে বসার জায়গাও পায়নি, এত ভালো লাগছিল না। আর স্টিমারে ওঠার পর সত্যি বলছি রোদ গরম সব চলে গেছে, এত গঙ্গার হাওয়া, ঠান্ডা হাওয়া, এত ভালো লাগছিল যে যে না যাবে সে বুঝবে না, গেলে পরে বুঝতে পারবে যে এখানে একটা আলাদাই অনুভূতি, মানে শান্তি, একদম শান্তি। একটা নৌকো মাঝগঙ্গায় দেখতে পেয়েছিলাম, এটাতে করে সবাই মাছ ধরে নিয়ে যাচ্ছিলো। দেখো একদম পুরো সাইডে হিলে গেছিলো মাছের জালটা তুলতে তুলতে, আমার তো ভয় লাগছিলো, ওনাদের কী করে না ভয় লাগছিলো ভগবানই জানে, আমি তো খালি ভাবছিলাম যদি পড়ে যাই তাহলে কী হবে। আরেকটা তোমাদের ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমার সুপারম্যান সুপার ওম্যান সব দেখেছো তো, এটা হচ্ছে ওয়াটার সুপারম্যান, দেখো চলে এসছে। হঠাৎ করে দেখছি সবাই মিলে না ঝুঁকে দেখছে কী একটা কী একটা কী একটা, তো আমি কি দেখছি যে উনি এরকম সাঁতার কাটছিলেন, উনি হঠাৎ করে এসে আমরা ধরে নিয়েছে, তো হচ্ছে উনি সুপার ওয়াটারম্যান, দেখেছো সুপার ওয়াটারম্যান, আমি নাম দিয়েছি সুপার ওয়াটারম্যান। Thank you.
তো এবারে আমরা নেমে পড়েছি বেলুড় মঠে। এখানে দেখো এই যে স্টেশনের মধ্যে কত সুন্দর সুন্দর মানে মন্দিরের ইয়ে লাগানো আছে, সেটাই তোমাকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। মানে রামকৃষ্ণ মিশনের সরি বেলুড় মঠে যে কী আছে, যা যা জিনিসপত্র আছে তোরা ওরা সব কিছুই স্টেশনটার মধ্যে লাগিয়ে রেখেছে। এবং স্টেশনটা খুবই ভালো, অনেক বড় স্টেশন, ঠিক আছে, অনেক বড় স্টেশন। তাও তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি স্টেশনটা, আমি তাহলে বুঝতে পারবে কতটা বড়। ওয়েট, দেখো আমি একদম স্টেশনের শেষ মাথায় চলে এসেছি, প্রায় স্টেশনের শেষ মাথায়। কী সুন্দর পিলারগুলোর মধ্যে দেখো আবার ময়ূর করে রেখেছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, দেখো এইবারে দেখো কত বড়, প্রচুর বড়, অনেক বড় স্টেশনটা। তো এখান থেকে এবারে বেরিয়ে জানি না কোন দিকে যেতে হবে, যেদিকে যেদিকে সবাই যাচ্ছে সেদিকে সেদিকে আমরা চলে যাবো। তো এটা হচ্ছে বেলুড় মঠে ঢোকার রাস্তা, মেন রাস্তা, এ দেখো বেলুড় মঠ যাইবার রাস্তা। এখান থেকে ঢুকে পড়তে হবে, আমরাও ঢুকে পড়লাম গুটি গুটি পায়ে আমরাও চলতে শুরু করলাম। এগুলো হচ্ছে সব গেস্ট হাউস, কাদের রাখে ঠিক জানি না, আমরা জিজ্ঞাসা করলাম তো বললো যে যারা কিনা দীক্ষিত হয় এই মানে রামকৃষ্ণদেবের দীক্ষায়, যারা দীক্ষিত হন তাদের যখন তারা আসেন ঘুরতে তাদেরকে হয়তো এইগুলোতে থাকতে দেয়। তো আমরা ঠিক সঠিক ইনফরমেশনটা পেলাম না, ঢুকে পড়েছি ভিতরে। অনেক রকমের মন্দির আছে, এই একটা আছে, আরও এদিক ওদিক সবাই বসে গল্প করছে, খুব সুন্দর পরিবেশটা এখানে। আর ঠান্ডা একদম, হাওয়া চলছে গঙ্গার, ঠিক আছে। এখানে একটা কী আছে সেখানে সবাই বসে ধ্যান করছিলেন, আমরা ঠিক জানি না, বুঝতে পারিনি অত, তো জানি না। আর কিছু না, মনে হয় অনুষ্ঠান মানে চলবে বা হতে চলেছে, এরকম কিছু হতে চলেছে। দেখলাম 13 তারিখ দিয়েছিলো, 13ই এপ্রিল কোনো একটা অনুষ্ঠান হতে চলেছে, যার জন্য কি না পুরো বেলুড় মঠে যেখানে মাঠ আছে, ফাঁকা ফাঁকা মাঠ আছে, সেখানে না প্যান্ডেল করা আছে। ওই দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে, আবার এই পাশেও এই দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে। তো প্যান্ডেল করে রেখে দিয়েছে, কেন জানি না, কোনো একটা অনুষ্ঠান আছে। এবারে দেখো আসল যেটা বেলুড় মঠের আসল মন্দিরটা সেটা তোমাদেরকে দেখাই। অপূরূপ সুন্দর, অপূরূপ সুন্দর, খুবই সুন্দর। আমি তো বললাম আমি বহুকাল আগে এসেছিলাম, তাই আমি ঠিক আমার মনে নেই, মানে আমি একদম রিকল করতেই পারছিলাম না। বাট আমি এসে দেখে মানে আমার খুবই ভালো লেগেছে, দেখতে খুবই সুন্দর মন্দিরটা। বাট আমরা ভিতরে যাইনি, বিকজ ভিতরে যেতে গেলে অনেকটা টাইম লাগতো, আমাদের টাইম ছিল না অত, ছেলেকে তো ঘরে রেখে গেছিলাম, ও ঘুমাচ্ছিল, তো সেই জন্য যাওয়া আসাটা মিলিয়ে যেটুকু টাইম পেয়েছি সেটুকু টাইমের মধ্যেই আমরা ইয়ে করে ঘুরে চলে এসেছি। তো ভিতরটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না, ইভেন ভিতরে গেলে পরেও তোমাদের দেখাতে পারতাম না, কারণ ভিতরে একদম ভিডিও ফটো সবই বারণ, তো সেটা দেখাতেও পারতাম না তোমাদের। সূর্যটা দেখো কী সুন্দর লাগছে দেখতে, আর এর চারিপাশটা এতটাই সুন্দর, দেখো দারুণ। সবাই জানিও তোমাদের কেমন লাগলো, অনেকেই হয়তো তোমরা ঘুরে এসছো বেলুড় মঠ, বাট আমি তো স্পেশালি আমার ঘুরে খুবই ভালো লাগলো, যদিও রোদ গরমের মধ্যে বেরিয়েছিলাম, কিন্তু এখানে গিয়ে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মানে একটা মানে কী বলবো আবহাওয়া, তো মানে ঠান্ডা হাওয়া গঙ্গার পাড়ে, আমার ভীষণ ভালো লেগেছে। আমি আবারও যাব, সময় করে যাব, ছেলেকে নিয়ে যাব, এটা তো আর সময় করে যাওয়া হয়নি, সময় করে যাব, ছেলেকে নিয়ে যাব। অ্যাকচুয়ালি এই টাইমটা মানে বিকালের টাইমটা গেলে না খুবই ভালো লাগবে, 7:30 অবধি খোলা থাকে বললো আমাদেরকে, 4:00 থেকে 7:30 অবধি বেলুড় মঠ খোলা থাকে। তো এই সময়টা তোমরা সবাই যেতে পারো ঘুরতে, খুবই ভালো লাগবে। দক্ষিণেশ্বর থেকে তোমরা চলে যাবে ফেরিঘাটে, ফেরিঘাট থেকে স্টিমারে করে বেলুড় মঠ চলে আসবে, এখানে বসবে, ঘুরবে, ফিরবে, খাবে, যাবে। এই গাছটা দেখো, গাছটা কেমন যেন একটা অদ্ভুত গাছ, তাই জন্য আমি ভিডিওটা করেছি। পাতাগুলো সব নিচের দিয়ে কেমন ঝুলে আছে দেখো, তো খুবই দূর থেকে না খুব সুন্দর লাগছিল গাছটা দেখতে। এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করলাম বেলুড় মঠের পিকচার কিছু, আমার আর্ধেক লিপস্টিক সব উঠে গেছে, সব কি যেন খেলাম, কোল্ড ড্রিঙ্কস আর পাঁপড় খেয়ে সব লিপস্টিক উঠে গেছে। চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক, বাড়ির দিকে যাই। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম, কালকে আবার তোমার সাথে দেখা হবে নতুন ব্লগে। টিল দেন বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।